আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ তারেক রহমান ফারুকিকে পদ থেকে বাধ্য না করা হলে কঠোর কর্মসূচি ফয়জুল করিম যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা হোক মাহমুদুর রহমান তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আসর সঞ্চার করেছেন দুলো শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন রিজভি সরকার যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না কারণ এই সরকার বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফসল বর্তমান সরকার ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব শনিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মন্তব্য করে তারেক রহমান স্বৈরাচার পালানোর পর একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার মাফিয়া সরকারের তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব না আবার তিন মাস পরে সরকারের সফলতা ব্যর্থতা নিয়েও জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অন্যায্য নয় তবে সরকার পরিচালনায় অদক্ষতা দেখতে পেলে জনগণ সহজভাবে মেনে নিবে না তারেক রহমান বলেন আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে জনগণ আশা করছে নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে ভোট দিতে সক্ষম হবে ফারুকিকে পদত্যাগে বাধ্য না করা হলে অকঠোর কর্মসূচি ফয়জুল করিম ইসলামী আন্দোলনের সিনিয়র নায়বে আমির ফয়জুল করিম বলেছেন ফারুকিকে কোন যোগ্যতা ও কোন গুণে উপদেষ্টা করা হলো তা আমার প্রশ্ন যদি ফারুকিকে পদত্যাগ করতে বাধ্য না করা হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে শনিবার বিকেলে মাদারীপুরের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠ প্রাঙ্গনে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই উল্লেখ করে তিনি বলেন যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে চিহ্নিত একটি রাজনৈতিক দল তাদের সঙ্গে হাত মিলিয়ে এদেশের শহীদদের সঙ্গে বেইমানি করেছে তারা এদেশের মানুষের আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফয়জুল করিম আরও বলেন এদেশের দেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশি চাটকারদের যারা ইসলাম ওই দেশের দুশমন দেশের সাধারণ মানুষ এসব মেনে নেবে না যমুনা সেতুকে শহীদ আবু সাইদ সেতু নামকরণ করা হোক মাহমুদুর রহমান দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন আমি মনে করি রংপুরবাসীর জন্য সবচেয়ে বেশি গৌরবের নাম আবু সাঈদ সরকারের কাছে আবারও দাবি করতে চাই দ্রুত যমুনা সেতুর নামকরণ পরিবর্তন করে শহীদ আবু সাঈদ সেতু নামকরণ করা হোক শনিবার রংপুরে আবু সাঈদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন মাহমুদুর রহমান বলেন শহীদ আবু সাইদের নামে সেতুটির নামকরণ করা হলে আমি মনে করি উত্তরবঙ্গের মানুষের দুঃখ বেদনা কিছুটা হলেও লাঘব হবে কারণ যে মুহূর্তে আপনি সেতু পার হবেন তখনই আপনার মনে পড়বে শহীদ আবু সাইদের সেই মহান শাহাদাতের কাহিনী তিনি বলেন কোন যোগ্যতার ভিত্তিতে কে উপদেষ্টা হচ্ছেন এটা অধ্যাপক ইউনুস সাহেব ওনার যারা বুদ্ধিদাতারা আছেন তারাই ভালো বলতে পারবেন তবে আমি মনে করি উপদেষ্টা পরিষদের উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নেই এটা খুব খুব দুর্ভাগ্যজনক তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ইতিবাচক রাজনীতির আশার সঞ্চার করেছেন গতানুগতিক রাজনীতির বাইরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আসার সঞ্চার করেছে যে অবস্থানে থাকুক না কেন বিএনপি জনকল্যাণে কাজ করে যাবে শনি রবিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধুনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কদ্দুস তালুকদার দুলু বলেন বিএনপির সব সময় জনগণের পাশে ছিল এখনো থাকবে আওয়ামী লীগ দুর্নীতি লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে তারপরেও আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাব আপনারা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান আমরা আপনাদের সহযোগিতা করতে চাই দুলু আরো বলেন পৃথিবীর কোন দেশে সব করণকালে কোনো স্বৈরাচারী সরকার পতনের পড়ার ক্ষমতায় ফিরে আসতে পারেনি আওয়ামী লীগও আগামী চল্লিশ বছরে আর বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে না শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন রিজভি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন তিনি ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন বিরোধী মতের উপর নির্যাতন চালিয়েছেন শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন এবং নিজের ইচ্ছে মতো দেশ পরিচালনা করতেন শনিবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে শহীদ পরিবারদের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন রিজফি বলেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন গত ষোলো বছর ধরে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব জনগণকে লুটপাটের সুযোগ দিয়েছে এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সরকার যত বেশি সময় নেবে তত বেশি সমস্যা তৈরি হবে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার সময় যত বেশি নেবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের তৃতীয় কাউন্সিলে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন এ সময় বিএনপির মহাসচিব বলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে আশা করব নির্বাচন ব্যবস্থা প্রশাসন আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন